হ্যালো ফ্রেন্ড তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল স্ক্রিপ্টটি নিউজ পেপার প্রো বন্ধুরা টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে জিডি কনস্টেবলের নতুন একটি ইম্পর্টেন্ট নোটিশ দেওয়া হলো এই নোটিশটি কীভাবে ডাউনলোড করবে বা এই নোটিসে কী জানানো হয়েছে বিস্তারিত দেখে নেব তোমরা যদি মোবাইল থেকে সরাসরি ডাউনলোড করে নিতে চাও তাহলে তোমরা ক্রমবাউজার ওপেন করবে ওপেন করে গুগলসে গিয়ে লিখবে এস এসসি ডট এনআইসি ডট ইন লেখার পর এমন একটি ইন্টারফেস তোমাদের সামনে ওপেন হয়ে যাবে যেখানে তোমরা লেটেস্ট নিউজ বলে অপশনটি দেখতে পাচ্ছো দেখো বাইশে জুলাই দু হাজার কুড়ি তারিখে এই ইম্পর্টেন্ট নোটিশটি দেওয়া হয়েছে এই নোটিশটি ডিটেলসে চলো আমরা দেখে নেবো অনস্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ সেই নোটিফিকেশনটি এই নোটিফিকেশনটি দেওয়া হয়েছে রিভিউ মেডিকেলের জন্য রিভিউ মেডিকেল সংক্রান্ত নতুন আপডেট কি জানানো হয়েছে চলো পরের পেজে দেখে নেব দেখো সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের তরফ থেকে ইম্পর্টেন্ট নোটিশ দেওয়া হয়েছে রেফারেন্স নাম্বার বা নোটিশ এসএসসি নোটিশ নাম্বারটি তোমরা দেখে নেবে এখানে জানানো হয়েছে ডিউ টু কোভিড নাইন্টিন প্যান্ডামিক নেশন ওয়াইড লকডাউন ওয়াজ ইম্পোসড বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যান্ড অ্যাজ এ পার্নেটিভ মেজর শিডিউল অফ রিভিউ মেডিকেল এক্সামিনেশান আর এমই অ্যান্ড ডিটেলড মেডিকেল এক্সামিনেশান ডিএমই অফ কনস্টেবল জিডি এক্সামিনেশান টু থাউজেন্ড এইটিন টিল ফাদার অর্ডার অর্থাৎ এখানে বলা হয়েছে কোভিড নাইন্টিন যে এই ডিসিজের কারণে রিভিউ যে মেডিকেল সেই মেডিকেল আপাতত বন্ধ থাকছে এমনটাই জানানো হয়েছে এসএসসির তরফ থেকে এই নোটিফিকেশনের মাধ্যমে এই ছিল আজকের আপডেট ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে আর কোনো কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে সেই সঙ্গে প্রচুর প্রচুর এই ভিডিওটি শেয়ার করবে তোমাদের বন্ধুদের কাছে আর তোমরা যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এই ধরনের আপডেট বা নোটিফিকেশান সবার প্রথমে পাওয়ার জন্য